সাত মাস পেরিয়ে গেল ইউআইটিএস বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রাণনাশের হুমকি ও ৬০ কোটি টাকা চাঁদাবাজির মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়নি রাজধানীর ভাটারা থানা। ইউআইটিএস কর্তৃপক্ষের দাবি, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর দোহাই দিয়ে গড়িমসি করছে গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী এটিএন বাংলাকে জানিয়েছেন চাঁদাবাজি মামলার চার্জশিট দিতে ডিসিকে আরও আগেই বলেছেন তিনি। বিস্তারিত আদিন সজীবের রিপোর্টে। নাম একটি হলেও ভুয়া পরিচয় একাধিক। বারিধারার জামালপুর টুইন টাওয়ারের মালিক শকত নিজেকে কখনো মেজর আবার কখনো বঙ্গলীগ সভাপতি দাবি করেন, কিন্তু পড়াশোনা করেছেন পঞ্চম শ্রেণী পর্যন্ত। ভুয়া মেজর পরিচয় আর তথাকথিত বঙ্গলীগের সভাপতির পদ ব্যবহার করে অনেক চাঁদাবাজির অভিযোগ আছে তার বিরুদ্ধে, হয়েছে মামলাও। ইউআইটিএস এর উপাচার্যকে প্রাণনাশের হুমকি ও জোরপূর্বক ৬০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে রাজধানীর ভাটারা থানায় শওকতের বিরুদ্ধে মামলা করেন উপাচার্যের ব্যক্তিগত সহকারী। এরপর হাইকোর্ট থেকে আগাম জামিন নেন শওকত, কিন্তু জামিনের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার অন্তত পাঁচ মাস পর ২৭ জুলাই নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে শওকতকে জেলে পাঠায় আদালত। ইউআইটিএস কর্তৃপক্ষের অভিযোগ, গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী এই মামলা তদন্ত প্রতিবেদন দিতে কালক্ষেপণ করছেন। ভাটারা থানার ওসি এবং যিনি মামলার তদন্তকারী কর্মকর্তা, তিনি পরিষ্কারভাবে বলেছেন যে গুলশান জোনের যিনি ডিসি জনাব সুদীপ কুমার চক্রবর্তী, তাদের বস, তিনি তাদেরকে নিষেধ করেছেন এই মামলার তদন্ত কার্যক্রম যাতে স্থগিত রাখে। এরপরে ইউআইটিএস কর্তৃপক্ষ যে সুদীপ কুমার যিনি গুলশান জোনের ডিসি তার কাছে গিয়েছেন, যাওয়ার পরে তিনি বলছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ওনাকে এই মামলায় যে তদন্ত কার্যক্রম যাতে না করে মিউচুয়ালের যাতে চেষ্টা করে এটা নাকি ওনাকে বলেছেন এবং ইউআইটিএস কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন আপনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে যান। এ বিষয়ে যোগাযোগ করেও পাওয়া যায়নি গুলশান বিভাগের ডিসিকে। পরে টেলিফোনে কথা হয় ভাটারা থানার ওসির সাথে। উনি কি আপনাদেরকে নির্দেশনা দিয়েছেন চার্জশিট দেওয়ার জন্য? না, চার্জশিট বিষয়টা আমরা এখনো তদন্ত শেষ হয়নি, আমরা তদন্ত শেষ হলে পুলিশ রিপোর্ট দেব। তো এটা সাত মাস একটু বেশি সময় লাগলো না? এখন সাত মাসের মধ্যে তো একটা মামলা তদন্ত যদি এই থাকে সেটা আরো সময় লাগতে পারে। এটিএন বাংলাকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান এ ঘটনায় দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে ডিসি সুদীপ কুমারকে আবারও নির্দেশ দিয়েছেন তিনি। তাহলে কেন এত গড়িমসি করছেন ডিসি সুদীপ কুমার? আমি তো এখনো এরই মধ্যে ইউআইটিএস এর দায়েরকৃত জাল জালিয়াতি মামলার চার্জশিট দিয়েছে পিবিআই, অথচ মামলার সাত মাস পেরিয়ে গেলেও এখনো তদন্ত প্রতিবেদন দিতে পারেনি ভাটারা থানা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।